হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে ইকবাল রোড, বাইতুস সালাম জামে মসজিদের ঠিক সামনেই। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তাই আমি বের হতে পারিনি, মাত্র বের হলাম, বের হয়ে ব্লগটি শুরু করলাম। বৃষ্টি হওয়ার জন্য এখানে যে অন্ধকারাচ্ছন্ন যে পরিবেশটি, এই পরিবেশের সাথে বৃষ্টিটি মিক্সড হয়ে এই পরিবেশটি আরও অনেক বেশি সুন্দর করে ফেলছে, যেটি আমার অনেক ভালো লাগতেছে। বৃষ্টি হলে আমার খুব ভাল লাগে, তার মধ্যে যদি নিরিবিলি পরিবেশ হয় এবং একটু অন্ধকার হয় তাহলে আরও একটু বেশি ভাল লাগে। আশেপাশের মধ্যে এই এলাকাটাই একটু অভিজাত এলাকা। পরিবেশ খুব সুন্দর, সবসময় ভাল লাগে, দিনের বেলায়ও খুব ভাল লাগে। আমি এখন ইকবাল রোড থেকে, আমি এখন যেখানে আছি এটি ইকবাল রোড, কিন্তু আমি এখান থেকে আসাদ গেট পর্যন্ত যেতে চাই। খুব বেশি ডিস্টেন্স না, অল্প সময় লাগবে। এখানে কয়েকটি স্কুল আছে, খুবই ভালো মানের স্কুল আছে। এখানে যারা এসেছেন তারা বুঝতে পারবেন এই জায়গাটি অনেক সুন্দর, অনেক ভাল লাগে। রাতের বেলা অন্যরকম একটা পরিবেশ হয়ে যায়, দিনের বেলাও অনেক সুন্দর। পাশে হচ্ছে যে সাব লিংক রোড, এটি হচ্ছে আসাদ গেটের যে রোড সেটি। তো আমি এতক্ষণ যে পরিবেশের মধ্যে ছিলাম সেটি অনেক ভালো পরিবেশ, এবং এখন যেটাতে ঢুকলাম এটি হচ্ছে গাড়ি চলাচল বেশি করে, পরিবেশ ভালো কিন্তু গাড়ি অনেক বেশি চলাচল করে, তাই আমার কাছে অত বেশি ভাল লাগে না। সামনে দেখতে পাচ্ছেন আসাদ গেট, অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। চলুন, হয়তো আর এক মিনিটের মধ্যে আমরা আসাদ গেটে পৌঁছিয়ে যাব। আসাদ গেটটা সামনে, এই গাড়িটা, একটা গাড়ি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এই গাড়ি থেকে 100 ফিট সামনে এই আসাদ গেট। তো আমি ওই দিকে না গিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। এখান থেকে আশেপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। এই পরিবেশটা অনেক সুন্দর, সুন্দর পরিবেশ রেখে আমি কেন বেশি গাড়ির মধ্যে যাব, এর জন্য আমি গেলাম না। ঠান্ডা পরিবেশ, সুন্দর পরিবেশে ফিল থাকে একটা, কিন্তু গাড়ির মধ্যে গেলে খুব বেশি একটা ভালো লাগে না। সামনে যে আসাদ গেটটি দেখিয়েছিলাম, মাঝখানে একটি গার্ডেন, তারপরে আবারও আসাদ গেট, এবং এই জায়গাটা অনেক আলোকিত। সামনে যেটি দেখছেন এটি হচ্ছে মেইন রোড। তো আমি মেইন রোডে ব্লগ করবো না, অন্য একটা দিন করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুন্দর সুন্দর ব্লগ আমি করতে পারি।
মেইন রোডটা হালকা একটু দেখুন, অনেক গাড়ি চলাচল করতেছে। আমি এখন বাসায় ফিরে যাব, কারণ আমি এখন যেই ফিলের মধ্যে আছি সেই ফিলটা নষ্ট হয়ে যাবে এখানে থাকে। আমি যেখান থেকে এসেছিলাম আবার সেখানেই ফিরিয়ে যাব। Bye bye.